পুরস্ত আপনি এনআরএস মেডিকেল কলেজের অ্যানাস্থেসিয়া বিভাগের পিজিটি প্রথম বর্ষে রয়েছেন আর্জিকর কাণ্ডে অভয়ার ন্যায় বিচারের দাবি সহ দশ দফা দাবিতে যে আমরণ অনশন শুরু হয়েছিল আপনি তাতে যোগ দিয়েছিলেন তারপর অসুস্থ হয়ে পড়েন আপনাকে হাসপাতালে ভর্তি করতে হয় যে দশ দফা দাবি ছিল আপনাদের তার মধ্যে প্রধান দাবি ছিল অভয়ার ন্যায় বিচার সেই বিচার প্রক্রিয়া চলছে কবে শেষ হবে কবে ন্যায় বিচার হবে আমরা জানি না দ্বিতীয় যে প্রধান দাবিটি ছিল সেটা হচ্ছে স্বাস্থ্য সচিবের অপসারণ সেই দাবি আপনাদের এখনো পূরণ হয়নি স্বাস্থ্য বিভাগ দুর্নীতির এবং আরজি করে যা ঘটেছে তার দায়ও স্বীকার করেন এই ছাড়া যে দাবিগুলো ছিল সেই দাবিগুলো কতটা পূরণ হয়েছে এই যে দশটা দাবি আপনি বললেন তার মধ্যে কিছু দাবি অবশ্যই পূরণ করার দিকেই বলবো মানে এখনো পুরোপুরি পূরণ হয়েছে সেটা বলা যাবে না এবং বেশ কিছু দাবি পূরণ হয়নি এবং যে দাবিগুলো পূরণ হয়েছে বলে রাজ্য সরকার দাবি করেছেন তার মধ্যেও দেখা গেছে অনেক কিছুতেই গোড়ায় গলদ রয়েছে যেমন সেন্ট্রাল রেফারেল সিস্টেম এই সেন্ট্রাল রেফারেল সিস্টেমের দাবি আমাদের বরাবরের ছিল এই সেন্ট্রাল রেফারেল সিস্টেম যেমন রোগীর স্বার্থ রোগীর পরিবারের জন্য আমরা এই দাবিটা তুলেছিলাম যাতে একটি রোগীর পরিবারকে অযথা যে বারংবার বিভিন্ন মেডিকেল কলেজে দরজায় দরজায় ঘোরার যে ক্লান্তি যে গ্লানি তাদের সহ্য না করতে হয় অথচ দেখা গেছে যে সুপ্রিম কোর্টে সেন্ট্রাল রেফারেল সিস্টেম নিয়ে অত্যন্ত পজিটিভ কথাবার্তা বলেও আদৌ সেন্ট্রাল রেফারেল সিস্টেমের কিন্তু কোনো পজিটিভ আউটকাম আমরা দেখতে পাচ্ছি না এর মধ্যেও রোগী মৃত্যু ঘটেছে এর মধ্যেও রেফারেল সিস্টেমের এর গেরোয় পড়ে হাসপাতাল থেকে হাসপাতালে চক্কর কাটতে হয়েছে রোগীর পরিবার পরিজনকে রোগীকে যেটা ছিল ডিজিটাল বেড ভ্যাকেন্সি মনিটারিং সেটাও খুব একটা কথা আমরা দেখতে পাচ্ছি থ্রেড কালচার সেটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে বলুন দেখুন থ্রেড কালচারের যে শুরু থেকে শেষ আদি থেকে অন্ত যদি আমি বলি তাহলে দেখতে পাবেন যে মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের যে শেষ মিটিংটি হয় তার মধ্যে কোথাও একটা গিয়ে যেন এই আমরা যাদেরকে কি বলেছিলাম যে থ্রেট কালচার করছেন এবং তাদের এগেনস্টে নানা রকম প্রমাণ ছিল যেমন প্রিন্সিপাল সেক্রেটারি সেক্রেটারির আমাদের কাছে একশো পাতার নথিপত্র ছিল সেরকম তাদের এগেনস্টেও অনেক বেশ কিছু প্রমাণ ছিল তো কে অভিযুক্ত কে অপরাধী কে দোষী এই সমস্ত তর্কে বিতর্কের মধ্যে কোথাও একটুখানি ওটা হারিয়েই গেল এবং হারিয়ে যাওয়ার পরে আমরা দেখতে পেলাম যে কোথাও একটা গিয়ে কলেজ কাউন্সিলকে চুপ করিয়ে আমাদের শিক্ষকদের চুপ করিয়ে কোথাও একটা গিয়ে একটা ক্ষমতার উদগ্র আস্ফলন আমরা দেখতে পেলাম এবং থ্রেড কালচারের শুরু থেকে শেষ কোথাও গিয়ে রাজ্যবাসী কোথাও একটা দেখতে পেলো যে কোথাও একটা থ্রেড কালচারের শুরু এবং শেষ কোথাও একটা দেখা যাচ্ছে আর জি করে যাদের এই ট্রেড কালচারে অভিযুক্ত যাদেরকে বহিষ্কার করা হয়েছিল সাসপেন্ড করা হয়েছিল সেই আদেশের উপরে কিন্তু একটা অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট সেই মামলাটা এখনো পর্যন্ত কিন্তু আদালতে বিচারাধীন উত্তরবঙ্গ মেডিকেল কলেজে যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল সেক্ষেত্রেও কিন্তু আদালত হস্তক্ষেপ করেছে তারা আবার মেডিকেল কলেজে প্রবেশের অনুমতি পেয়েছে তাহলে যাদের বিরুদ্ধে আপনাদের অভিযোগ তাদেরকে যদি আটকানো না যায় বা তাদের যদি যে প্রভাব সেটা থেকে না বের করে আনা যায় তাহলে এই আন্দোলন এই এত দিনের এত বিদ্রোহ পরিসমাপ্তিটা কোথায় দেখুন প্রাথমিকভাবে একটা কথাই বলবো যে আন্দোলন কিন্তু পরিসমাপ্তির দিকে এখনো যায়নি আন্দোলন তার হয়তো কুড়ি শতাংশ রাস্তা পেরিয়েছে কারণ থ্রেড কালচার যে থ্রেড কালচারকে আমাদের আজকে পশ্চিমবঙ্গের বুকে মজ্জাগত করে দেওয়া হয়েছে যে জিনিসটি অর্থাৎ চায়ের দোকানে বলুন অফিসে বলুন রাস্তাঘাটে বলুন ক্লাবে বলুন সেই থ্রেড কালচারেরই এক্সটেন্ডেড ভার্সন আমরা দেখতে পাচ্ছি মেডিকেল কলেজগুলোতে বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বা বিভিন্ন কর্মক্ষেত্রে কাজে এটা আলাদা করে কিছু নয় এটা এই ভয়ের রাজনীতি বলুন হুমকি রাজ বলুন থ্রেড কালচার এটা তো নতুন কয়েনেজ এই থ্রেড কালচার শব্দটা থ্রেড কালচার কিন্তু আসলে পলিটিক্যাল র্যাগিং এটা একটা মানে নতুন টার্ম কয়নেজ হয়েছে বলে হয়তো মনে হচ্ছে নতুন শব্দ আর যেটা আপনি বললেন আদালত যেটা করেছেন আদালতের আদালত আদালতের রাস্তায় হাঁটছেন বিচার ব্যবস্থার উপর আমাদের পূর্ণ ভরসা আছে না এখানে একটা কথা বলার আছে যে আদালতে গিয়ে যারা অভিযুক্ত তাদের পক্ষে যারা আইনজীবী তারা যে সবালটা করছেন যে চাপ দিয়ে এটা পড়ানো হচ্ছে অর্থাৎ দশ ঘন্টা বারো ঘন্টা ষোলো ঘন্টা ঘেরাও করে রাখা হচ্ছে তখন তারা বাধ্য হচ্ছেন অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এটা কতটা ঠিক দেখুন নানা রকম ভাবে এই জিনিসগুলোকে সাবপ্রেস করার চেষ্টা করা হচ্ছে থ্রেড কালচারের যে এগেনস্টে যে কথা বলেছে দেখা যাচ্ছে যে থ্রেড কালচার যাদের এগেনস্টে অর্থাৎ ভিডিও প্রুফ আছে যাদের এগেনস্টে যে একজন ছাত্র একজন শিক্ষিকাকে কাঁদিয়ে দিচ্ছেন তারাই দেখা গেল একটি দল খুলে ফেলেছেন বিচার ব্যবস্থার উপর আমাদের পূর্ণ ভরসা রয়েছে গণতন্ত্রে গণতান্ত্রিক পরিবেশে বিচার ব্যবস্থার উপর ভরসা আমাদের রাখতেই হবে এবং আমরা রাখছি খানিক কিন্তু এটা মাথায় রাখা খুব প্রয়োজন কোথাও গিয়ে আমাদের কলেজ কাউন্সিলের সিদ্ধান্তকে যখন যখন করে দেওয়া হলো হলো তখনই কিন্তু কালচারকে আরো করা অর্থাৎ মিটিংটার কথা আমি প্রতিষ্ঠাই বলছিলাম ঘুরে ফিরে সেই মিটিংয়ে যান দেখতে পাবেন যখন কলেজ কাউন্সিল এবং প্রিন্সিপালদের চুপ করিয়ে দেওয়া হলো বলা হলো কলেজ কাউন্সিলের অধিকার খর্ব করা হয়েছে যে মিটিংটার পরে সেই মিটিং এর ফলশ্রুতিতেই আজকে কিন্তু থ্রেট কালচার মেডিকেল কলেজগুলোতে আরো তারা মাথা চাড়া দিতে পারছে প্রক্রিয়াগত যে ব্যাপারগুলো থাকে অর্থাৎ একটা অ্যান্টি র্যাগিং র্যাগিং কমিটি থাকবে তাদের একটা সিদ্ধান্ত হবে যে ধাপে ধাপে যে বিষয়টা হয় তার বদলে ঘেরাও করে চাপ দিয়ে আদায় করে নেওয়া হচ্ছে দাবি এই জায়গাটাতে এসে তো কোথাও আদালতে গিয়ে আপনাদের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে তাই না আদালতে কিন্তু বাদী এবং বিবাদী পক্ষ এই যে দুই পক্ষের কিন্তু সওয়াল জবাব শোনা হয়নি যতদূর আমি শুনেছি এবং এইখানে একটা কিন্তু বড় লুফল থেকে যাচ্ছে এক নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্ট হচ্ছে একটা জায়গায় এই আন্দোলন আন্দোলনের রাস্তায় বিক্ষোভ কিভাবে বিক্ষোভ কর্মসূচি হবে তা কোনো দিনই কোন রাজনৈতিক দল কোন মানুষ তার ডিসাইড করে দিতে পারেন না আন্দোলনে যেভাবে জনসমাজের একটা বিরাট অংশ নাগরিক সমাজের আপনাদের সঙ্গে ছিলেন আপনার কি মনে হয় যে যত গড়িয়েছে ততই নাগরিক সমাজের কোথাও একটা উৎসাহে ভাটা পড়ছে বা তাদের যে আবেগ ছিল সেই আবেগে ভাটা পড়ছে এবং এখন আপনাদের যে আন্দোলন হয় যে কর্মসূচি গুলো হয় সেগুলো অনেক বেশি সংগঠিত মানে কোথাও একটা তার পিছনে রাজনৈতিক হস্তক্ষেপ কেউ দেখতেই পারেন দেখুন আমাদের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট বরাবরই অরাজনৈতিক এবং আমরা বরাবরই এটা বলে এসছি যে বিভিন্ন রাজনৈতিক দলের যে কেউ সাধারণ মানুষ হিসেবে এ আমাদের মিছিলে পায়ে পা মেলাতে পারেন কাঁধে কাঁধ মেলাতে পারেন প্রথম কথা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট পুরোপুরি অরাজনৈতিক কিন্তু বিজেপির তরফে এটা বারবারই অস্বীকার করা হয় কিন্তু বলা হয় যে তাদের নেতা নেত্রীরা যখন পতাকা ছাড়া মানে দলীয় পতাকা ছাড়া গেছেন তাদেরকে গো ব্যাক স্লোগান শুনতে হয়েছে না তাদের নেতা নেত্রীরা কারা গেছেন কারা যাননি গোব্যাক স্লোগান অবশ্যই পেয়েছেন এবং তারা প্রত্যেকবারই দেখা গিয়েছে যে ওখানে দাঁড়িয়ে মিডিয়া বাইট করা মিডিয়া অ্যাড্রেস করতে গিয়েছেন যারা করেননি তারা কিন্তু খাওয়াননি এই আন্দোলন করার ক্ষমতা কোনো রাজনৈতিক দলের ছিল না এবং এই আন্দোলন যেহেতু একটি নাগরিক আন্দোলন গণ আন্দোলনের দিকে আস্তে আস্তে যাচ্ছে এবং পরবর্তীকালীন সময়ে দেখতে পেয়েছি আমরা যে এই অভয়াকাণ্ডের পরেও যে যতগুলি ঘটনা ঘটেছে জয়নগর হোক জয়গাঁও হোক ফালাকাটা হোক ফারাক্কা হোক এই যতগুলি জায়গা মেদিনীপুর বিভিন্ন জায়গাগুলিতে আমরা কিন্তু আস্তে আস্তে ছড়িয়ে যেতে চাইছি এবং বারংবার বিভিন্ন জায়গাতে গিয়ে আমরা কিন্তু এই আন্দোলন যাতে একটি জেন্ডার ডিসক্রিমিনেশনের ডিসক্রিমেশনের আন্দোলন হয় এই আন্দোলন যাতে সাধারণ মানুষের কথা বলার আন্দোলন হয় এই রাস্তায় আমরা হাটার দিকে যাচ্ছি বারবারই বলা হচ্ছে যে এই আন্দোলনের পেছনে মূলত শহুরে মধ্যবিত্ত সমাজেরই সমর্থন ছিল তার বাইরে যারা খেটে খাওয়া মানুষ আপনি যাদের কথা বলছেন তাদের এটা নিয়ে বিন্দু মাত্র কোন মাথা ব্যথা ছিল না দেখুন আমি দুটো কথা এখানে উদাহরণ দেব এক হচ্ছে অনশন মঞ্চে বসে যে সম্মিলিত আবেগের বহিঃপ্রকাশ আমরা দেখেছি আমি দেখেছি অনশনকারী হিসেবে তা আমি কোনোদিন ভুলতে পারবো না এবং সেইখানে কিন্তু বহু প্রান্তিক মানুষ তারা কিন্তু অনেকে পঞ্চাশ কিলোমিটার হুইল চেয়ার ঠেলে এনেছে বিচারহীন একশো দিন আপনারা একটা কর্মসূচি পালন করলেন আপনি নিজে বললেন যে বিচার ব্যবস্থার প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে সেই বিচার প্রক্রিয়া কিন্তু চলছে সাক্ষ্যগ্রহণ চলছে একটা চার্জশিট জমা করেছে পরবর্তীতে আরো চার্জশিট জমা পড়বে আমরা ধরেই নিতে পারি তাহলে বিচারহীন কেন বিচার বলতে আমরা কিন্তু ন্যায় বিচার বুঝি ন্যায় শব্দটা ব্র্যাকেটের মধ্যে থাক বা না থাক এটা কিন্তু থাকে অন্যায় বিচার বলে কিছু হয় না কাজে এটা বারবার বলে রাখতে হবে যে অন্যায় বিচারের দিকে গেলে কিন্তু আমাদের সেখানে আন্দোলনের রাস্তা কিন্তু এই কেন্দ্র এবং রাজ্য দুই ক্ষেত্রেই আমরা কিন্তু এগোবো এখানে কিন্তু প্রশ্ন উঠতেই পারে যে আপনারা যেভাবে চাইছেন বিচারের তদন্তের প্রকৃতি যদি সেদিকে না যায় তাহলে কি আপনাদের মনে হবে যে তদন্তটা একেবারেই ঠিকঠাকই হচ্ছে না অনেক জায়গায় খামতি থেকে যাচ্ছে বলে মনে হচ্ছে দেখুন আমরাও তো চিকিৎসক কিছু আমরা বুঝি একজন মানুষকে খুন করা হয়েছে ধর্ষণ করা হয়েছে এবং একজনের কাজ নাকি অনেকের কাজ এটা আমরা এখনও দিয়ে কিন্তু ক্লিয়ার নই আমরা কিন্তু মোটিভ দিয়ে এখনো ক্লিয়ার নই এটা হাসপাতাল ক্যাম্পাসের ভিতর একটা ওয়ার্কপ্লেসে একজন নারীকে একজন মহিলাকে ধর্ষিতা হতে হচ্ছে তাকে মারা যেতে হচ্ছে খুন করা হচ্ছে এবং আমরা তো বারংবার বলছি বিচারের রাস্তায় যতদিন হাঁটতে হয় যেভাবে লড়াই লড়াই চলবে এই আন্দোলনকে ডিমিন করার জন্য যত তারা মারবেন সেই একটাই স্লোগান মারবি যত বাড়ব যত নবান্নতে আপনারা একুশে অক্টোবর মুখ্যমন্ত্রীর সঙ্গে যে বসেছিলেন সেই বৈঠকটা লাইভ স্ট্রিমিং হবে এটা আপনারা জানতেন না লাইভ স্ট্রিমিং হবে এটা যদি আপনারা আগে থেকে জানতে পারতেন আপনারা ওখানে গিয়ে যা যা বলেছেন যে যে ইস্যুগুলো তুলেছেন সেগুলোতে কি খানিকটা কিছু ব্যতিক্রম হতো এটা আমি নিজে ওইখানে ছিলাম না কাজে এটা নিয়ে আমি একদমই বলতে পারবো না হয়তো হতো হয়তো হতো না কিন্তু কারণ হচ্ছে অনেক বেশি কমিটি নিয়ে কথা হয়েছে আপনারা যে কমিটিতে থাকতে চাইছেন টাস্ক ফোর্স নিয়ে কমিটি নিয়ে অনেক বেশি কথা প্রয়োজন কারণ আমরা তো জানতাম না লাইভ স্ট্রিম হচ্ছে কাজে এর আগেও বেশ কয়েকটা মিটিং হয়েছে আমরা ভেবেছি এই মিটিংটি হচ্ছে সেই আগের মিটিং এর এখানে একটি রাজনৈতিক দাবার চাল খেলা হয়েছে একদম এর আগেও আমরা লাইভ স্ট্রিমিং এর দাবি করেছিলাম আমাদেরকে প্রায় ঘাড় ধরে খোলা মন খোলা ইত্যাদি ইত্যাদি কথাবার্তা বলে আমাদেরকে নামিয়ে আনা হয়েছিল কিন্তু মিনিটস তাও কোনোমতে অত্যন্ত ঝামেলা করে আমাদেরকে আহ বোথ সাইডেড আহ কি বলো স্টেনোগ্রাফার নিয়ে গিয়ে আমরাও আমাদের মিনিটস লিখিয়ে সেটাকে মার্চ করিয়ে তবে কি আমরা স্বচ্ছতার দাবিটা রেখেছিলাম যাতে সাধারণ মানুষ বুঝতে পারেন যে আমরা বিক্রি হয়ে যায়নি এবং এই মিটিং এর কন্টিনিউশন ওয়াইজ আমরা ভেবেছিলাম যে এই মিটিং হচ্ছে এই মিটিং যে একটা স্ট্যান্ডেলন মিটিং হতে চলেছে সেটা কিন্তু আমরা জানতাম না এবং লাইভ স্ট্রিমিং হচ্ছে তা জানতাম না জানলে পরে হয়তো কিছু হতো মেডিকেল কাউন্সিল বা রিক্রুটমেন্ট বোর্ড এই দুটো নিয়েও আপনাদের অনেক অভিযোগ ছিল একবার উত্তর না দিলে সিনিয়র ডাক্তাররা জুনিয়র ডাক্তাররা মিলে বারংবার এই দরজাগুলো করা নাড়বে এবং করা নাড়তে 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 উত্তর ঠিক নিয়েই বেরোবে এবং কেঁচো খুঁড়তে খুঁড়তে যদি কেউটা বেরোবে তাদের আমাদের কোনো ভয় নেই যাদের ভয় আছে তারা বিভিন্ন ন্যাগেটিভ ছড়ানোর চেষ্টা করবে এ নিয়ে আমরা মাথা ঘামাই না কেউ কেউ বলার চেষ্টা করছেন যে আসলে পুরো আন্দোলনটাই হচ্ছে মুখ্যমন্ত্রীকে গদিচ্যুত করার একটা চেষ্টা প্রথম দিন থেকে আমরা বলে আসছি আমাদের চেয়ার গদি কিছুই চাই না তাদের ভয় পাওয়ার জায়গাটা অন্য জায়গায় তাদের ভয় পাওয়ার জায়গাটা হচ্ছে সততার জায়গায় তাদের ভয় পাওয়ার জায়গাটা হচ্ছে এই রেজিলিয়েন্সের জায়গা এই তাদের ভয় পাওয়ার জায়গাটা হচ্ছে আবেগের জায়গা যখন দোহের কার্নিভালে লক্ষ লক্ষ মানুষ দাঁড়িয়ে চিৎকার করেন এবং যখন জাস্টিস ফর আর্জিকর জাস্টিস ফর অভয়া জাস্টিস ফর জয়নগর হ্যাঁ তখন যখন এই কথাগুলো চিৎকার করে করে যখন গোটা আকাশ ভরিয়ে ফেলে বাতাস ভরিয়ে ফেলে তখন শাসক দল হয়তো কোথাও গিয়ে এই ভয়টা পাচ্ছেন যে সাধারণ মানুষ জেগে উঠছে না এই জায়গাটা এই জাগিয়ে তোলার পিছনে একটা বড় ভূমিকা আছে এরকম বলা হচ্ছে এটা কতটা ঠিক একটি রাজনৈতিক দল সক্রিয় ভাবে আন্দোলনে থাকবেন এটাই তো আমরা আশা করি এবং একটি অরাজনৈতিক ভাবেও আমরা আন্দোলনে থাকবো এইটা একটা বড় আশা কারণ হচ্ছে আহ প্রত্যেকটি আন্দোলনের শুরুয়াত কোন রাজনৈতিক দল করে দেবেন এই যে গড়িমসি এই যে স্টহোম এই জায়গাটা থেকে আজকে পশ্চিমবঙ্গের মানুষ বেরিয়ে আসতে পেরেছেন এটাই কিন্তু একটা খুব আনন্দের বিষয় নারী সুরক্ষার স্বার্থে একটি বড় ঘোষণা আমরা করতে চলেছি একটি বড় জায়গায় আমরা হাঁটতে চলেছি সেই জায়গাটা আমাদের এর কারণ কি যে নারী সুরক্ষা নিয়ে যেটাতে চোদ্দই আগস্ট রাতে রাত দখলের বার্তা নিয়ে যে লক্ষ লক্ষ নারী পথে নেমেছিলেন কোথাও একটা নারী সুরক্ষার এই কথাটা হারিয়ে গেছে এই পুরো আন্দোলন থেকে এইটা শুনেই কি আপনারা আবার নারী সুরক্ষার দিকে ফিরে আসছে আমরা না মানে কোন শাসক দলের কাছ থেকে শুনে আমরা কিন্তু কিছু নাগরিক সমাজেরও একাংশে মনে হচ্ছে যে নারী সুরক্ষার কথা কোথায় বলা হচ্ছে বারবার তো অন্য প্রসঙ্গ অনেক বেশি আসে তাদের এটা মনে হয় তাহলে আমি ব্যক্তিগত ভাবে ক্ষমা প্রার্থী তাদের কাছে তাদের হয়তো তাদের এই জায়গাটা আমরাই কোথাও একটা এই ভয়টা হয়তো তৈরি হয়েছে আহ কিন্তু এটা বারংবার বলছি এই আন্দোলনে কিন্তু বৃহত্তর গণ আন্দোলন কাজেই আন্দোলনের স্টেক আমরা যতখানি ঠিক ততখানি বাকিরাও সবাই